নমস্কার, আমি মৃত্যুঞ্জয় ডাকুয়া, নগ্নগুলো মাধ্যমিক বিদ্যালয় ভান্ডারিয়া প্রিন্সিপাল এর সহকারী শিক্ষক বিজ্ঞান। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যার জন্য অনলাইন ক্লাস এর পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালীন সময়ে তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজ আমাদের বাংলাদেশে একটা বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে মাদক। মাদক যেমন একটি শিক্ষার্থীর সমস্ত জীবন নষ্ট করে দেয়, উজ্জ্বল ভবিষ্যৎ এর পথে অন্তরায় হয়ে যায়, ঠিক তেমনি শুধু শিক্ষার্থী নয়, একটা পরিবার, সমাজ, দেশ, জাতির ধ্বংসের কারণ হিসাবে এই মাদককে চিহ্নিত করা হচ্ছে। তাই আমি প্রিয় শিক্ষার্থীদের বলি, আমরা সবাই মিলে মাদককে না বলি এবং মাদক সেবীদের থেকে দূরে থাকি। মাদক যারা গ্রহণ করে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে সোনার বাংলা করতে আমরা প্রত্যেকে সাহায্য করি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের আলোচনা করেছিলাম নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান এর দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায়তে রয়েছে জীবনের জন্য পানি। জীবনের জন্য পানি, পানির প্রয়োজনীয়তা আমরা প্রত্যেকেই জানি এবং সেই পৃথিবীর জন্মলগ্ন থেকেই পানি ছাড়া জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না। পানির নানাবিধ ব্যবহার এবং পানির ধর্ম, পানির প্রয়োজনীয়তা এবং আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে পানির মানদণ্ড, আমি এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই দেখো পানির ধর্ম। পানির ধর্ম বলতে তিনটা জিনিসকে আমরা বুঝি, সেটা হচ্ছে কি, একে কঠিন, কঠিন, দুইতে তরল এবং তিনে বায়বীয় বা বাষ্পীয়। আমরা এই তিনটি অবস্থায় পানিকে পাই। যখন কঠিন থাকে তখন নাম হয় বরফ, যখন তরল হয় তখন আমরা স্বাভাবিকভাবে পানি বলি এবং তরল যে সময় বাষ্পীয় ভবনে পরিণত হয় তখন বলি আমরা বায়বীয়। পানির তিনটি অবস্থা থেকে এবারে আমরা জানব পানির প্রয়োজনীয়তা। এই পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী আমরা পাশাপাশি বসবাস করে আসছি, অর্থাৎ উদ্ভিদের সহযোগিতায় প্রাণী, প্রাণীর সহযোগিতায় উদ্ভিদ। কিভাবে সম্ভব তোমরা এটা বলতে পারো? কিভাবে সম্ভব অক্সিজেন এবং ওটু, অক্সিজেন আর কি কার্বন ডাই অক্সাইড। উদ্ভিদ আমাদের কি দেয়? অক্সিজেন দেয়। পক্ষান্তরে আমরা উদ্ভিদকে কি দেই? কার্বন ডাই অক্সাইড। উদ্ভিদ আমরা যেভাবে দৈনন্দিন খাবার গ্রহণ করি এবং আমাদের জৈবনিক কার্যাবলী সম্পাদন করি, শক্তি যোগায়, ঠিক তেমনি উদ্ভিদেরও কিন্তু খাবারের প্রয়োজন আছে। কি আছে না? অবশ্যই আছে। সেই খাবার তারা কোথা থেকে পায়? সেই খাবার কোথা থেকে পায়? সালে সংশ্লেষণের মাধ্যমে। আর সালে সংশ্লেষণের একটি অপরিহার্য উপাদান হচ্ছে পানি।
শালক সংশ্লেষণের কার্যক্রম পরিচালিত হয়ে এবং শালক সংশ্লেষণের মাধ্যমে যে অক্সিজেন নির্গতটা হয় সেইটাই কিন্তু আমরা পক্ষান্তরে গ্রহণ করি এবং আমরা শ্বাসকার্য তথা জীবন বাঁচিয়ে রাখি এই অক্সিজেনের মাধ্যমে। পক্ষান্তরে আমরাও যে তাদের দেই না, কিন্তু না শিক্ষার্থীরা, আমরাও তাদের কার্বন ডাইঅক্সাইড দেই, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস এভাবে আমরা নেই কি অক্সিজেন। পক্ষান্তরে আমরা কি দে কি দেই তাদের কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমেই তারা অর্থাৎ উদ্ভিদ প্রকৃতিতে বেঁচে থাকে। তাহলে পানির প্রয়োজনীয়তা যেমন জীবের রয়েছে তেমনি সমস্ত উদ্ভিদগুলোরও রয়েছে। পারস্পরিক জীবনচক্র সম্পাদনের ক্ষেত্রে আমাদের পানির প্রয়োজনীয়তা অপরিসীম। এবারে আমরা আসি পানির মানদণ্ডে। তোমরা জানো যে যখন একটা পুকুরে আমরা যদি একটা পুকুর দেখাই, এই পুকুরে কিছু কিছু সময় চুন ব্যবহার করা হয়। কেন চুন ব্যবহার করা হয়? চুন ব্যবহার করা হয় কেন বলতো? কারণ পুকুরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, যার জন্য মাছ চাষ করতে সমস্যা হয় চাষিদের। পক্ষান্তরে তারা কি দেয়? চুন। সেই চুনটাকেই ক্ষারি, অর্থাৎ সেই ক্ষার যখন অ্যাসিডে দেয় তখন কি হয়, অ্যাসিডের মাত্রাটা কমে, পানি একটা নিরপেক্ষ জায়গায় আসে। এখন তোমরা বলতে পারো যে স্যার পানির নিরপেক্ষ মাত্রা কি? আমি অবশ্যই তোমাদের এটা দেখাবো। এখন পানির নিরপেক্ষ পানি কাকে বলো? অর্থাৎ যে পানিটা তোমার অ্যাসিডিও নয় ক্ষারিও নয়, তাইলে সেই পানিটাকে বলা হয় নিরপেক্ষ পানি। আমরা একটু যদি স্কেলিং এর সাহায্যে দেখাই তাহলে কি হবে, আমরা স্কেলটা নেব, স্কেলটা নিয়ে একটা দাগ দেব, দাগ দিয়ে এর মাস বরাবর আমরা ইন্ডিকেট করব। এই মাসখানে মাস বরাবর আমরা ইন্ডিকেট করলাম। ইন্ডিকেট করার পরে এই মাসে আমি সাত লিখলাম, অর্থাৎ যে পানি পিএইচ সাত তাকে বলা হয় নিরপেক্ষ পানি। এখন পিএইচ বলতে পারো যে পিএইচ এর অর্থ কি? পিএইচ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, এবং অন্যভাবেও বলে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, পিএইচ এর ফুল মিনিং। পিএইচ, এখন যে পানি পিএইচ সাত তাকেই আমরা বলবো নিরপেক্ষ পানি। এখন এপাশে যদি আমরা এভাবে ছোট ছোট ঘর করে দেই, আবার এপাশেও যদি ছোট ছোট ঘর করে দেই, এখন এই প্রত্যেকটা ঘরে যদি আমরা এক এক করে দেই, এক 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 এক, এপাশে যদি এক এক থাকে, তাহলে যে পানি পিএইচ সাত যোগ এক, অর্থাৎ ডানে যাবে, ডানে গেলে কি হবে বাড়বে, সাতের সাথে বাড়বে, আর এই বামে গেলে কি হবে সাতের থেকে কমবে, বামে হচ্ছে মাইনাস আর ডানে হচ্ছে প্লাস। তাহলে যে পানি পিএইচ সাত যোগ এক, অর্থাৎ ডানে যাবে, এই স্কেলের ডানে যাবে, সেখানে হবে আট। তাহলে এই পানি হবে, যদি আট হয় এই পানি হবে ক্ষারি, এই পানি হবে ক্ষারি, অর্থাৎ সাত থেকে ডানের দিকে 7.5, 7.6, 7.8, 7.9, অর্থাৎ সাতের উপরে যদি যায় তাহলে সেই পানিটা হবে কি ক্ষারি। এখন সাতের নিচে যদি যায় তাহলে কি হবে? আমরা যেহেতু পড়াচ্ছি পানির মানদণ্ড, তাহলে সাতের নিচে যদি যায়, যদি হয় সাতের নিচে যদি ছয় হয়, এই সাত দিয়ে যদি এক যায় তাহলে হবে ছয়, তাহলে হবে কি পানি এসিড, তাহলে ছয় হলে হবে এসিড।
বুঝতে পেরেছো নিশ্চয়ই, আমরা যদি নিরপেক্ষ পানির মানদণ্ড 7 রাখি এবং 7 এর যদি উপরে যায় অর্থাৎ কোনো পানির পিএইচ অর্থাৎ স্বাভাবিক মাত্রা যদি 7 এর উপরে অর্থাৎ 8 9 যাই হোক তাহলে সেটা হবে কি ক্ষারীয়, আর যখনই 7 এর নিচে হবে অর্থাৎ 6.9 যদি হয় 6.9 যদি হয় তাহলে হবে কি সেই পানি অ্যাসিডিক। তাহলে আমরা কি বুঝলাম যে পানির নিরপেক্ষ মানদণ্ড হচ্ছে 7, আর উপরে গেলে হবে ক্ষারীয় আর নিচে গেলে হবে অ্যাসিডিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই পিএইচ পাওয়ার অফ হাইড্রোজেন অথবা পটেনশিয়াল অফ হাইড্রোজেন এই জিনিসটি বুঝতে পেরেছো। তাহলে আগে যে সময় আমি আলোচনা করেছিলাম পুকুরের ব্যাপারটা নিয়ে অর্থাৎ পুকুরে কেন চুন দেওয়া হয়, তাহলে তুমি বলতে পারবে শিক্ষার্থীরা নিশ্চয়ই যে পুকুরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ায় চুন প্রয়োগ করে অ্যাসিডকে প্রশমিত করে অর্থাৎ ক্ষারের ক্ষারটা প্রয়োগ করে অ্যাসিডের লেভেলটা অর্থাৎ 9 যদি 9 থাকে তাহলে ক্ষার যোগ করে সেখানে 7 নামিয়ে আনতে হবে, তাহলে আমরা বুঝবো যে এই পানিটি নিরপেক্ষ পানি। যাই হোক শিক্ষার্থীরা আজকে আমরা পানির ধর্ম পানির প্রয়োজনীয়তা পানির মানদণ্ড শিখলাম, পরবর্তী ক্লাসে আরও শিখবো। তোমরা ভালো থাকো, ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান পানি দিয়ে হাত ধোবে এবং অবশ্যই 20 সেকেন্ডের বেশি সময় ধরে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ, তোমাদের নিয়মিত লেখাপড়া করবে। ধন্যবাদ সকলকে, নমস্কার।